আজকে আমরা আলোচনা করব নস্তিকরণ বলতে কী বোঝায়, অর্থাৎ হোয়াট ইজ ডিজারমেন্ট। ওকে, তো তাহলে নস্তিকরণ বলতে বোঝায় যে সাধারণভাবে নস্তিকরণ বলতে বোঝায় প্রযুক্তি প্রতিযোগিতা বন্ধের জন্য কোনো নির্দিষ্ট ধরনের কিংবা সকল ধরনের অস্ত্রের পরিমাণ হ্রাস করা অথবা উৎপাদিত অস্ত্র ধ্বংস বা উৎপাদন বন্ধ করা। নিরস্ত্রীকরণ হল একটি দেশের সার্বিক সামাজিক শক্তি হ্রাস করা, যার মধ্যে অন্তর্ভুক্ত হল সৈন্য সংখ্যার কমানোর, অস্ত্রের সংখ্যা কমানো, নতুন অস্ত্র তৈরি না করা, অস্ত্রের গুণগত মান বৃদ্ধি না করা, অস্ত্রের প্রতিযোগিতামূলক কার্য অংশগ্রহণ না করা, সামরিক খাতে অর্থনৈতিক বরাদ্দ দেওয়া প্রভৃতি উল্লেখযোগ্য। অর্থাৎ নিরস্ত্রীর সবশেষে এক কথায় বলতে গেলে বলা যায় যে নিরস্ত্রীকরণ বলতে মারণাস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করার জন্য সকল ধরনের অস্ত্র হ্রাস করা, উৎপাদিত অস্ত্র ধ্বংস করা কিংবা উৎপাদন বন্ধ করাকে বোঝায়। মানে নিরস্ত্রীকরণ বলতে কী করছে, কোনো সব কিছু সূত্র থেকে দূর করা, কোনো ঝগড়াঝাটি যাতে না হয় এই অবস্থা করে।